থেকে গত সপ্তাহে রথযাত্রা শুরু হয়েছিল। সেই রথযাত্রা স্যামের বাড়ি খর্দা পানিয়াটি স্যামের বাড়ি ঘুরে খর্দা ঘুরে ভগবান মহাশক্তি আশ্রয়ে ভগবান মহাশক্তি আশ্রয়ে উপনীত হয়। এখানেই সাত দিন জগন্নাথ দেবের পূজা পাঠ ভোগ রাগ চলেছে। আজকে ভোগ রাগের পর জগন্নাথ দেবকে যতক্ষণই উপবেশন করা হয়েছে, এদিকে ভক্ত সেবা চলছে। ভক্ত সেবার পরই আমাদের তিনটের সময় রথযাত্রা এখান থেকে শুরু হবে। পুনরায় শুকচর মহেন্দ্রবাবুর ঠাকুর বাড়িতে রথযাত্রা পৌঁছাবে এবং সেখানে যথাস্থানে পুনঃ প্রতিস্থাপন করা হবে আমাদের জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাকে। আপনারা এই শোভাযাত্রায় যারা উপস্থিত আছেন প্রত্যেকেই অংশগ্রহণ করবেন এবং যারা এখানে উপস্থিত প্রত্যেকেই প্রসাদ নেওয়ার জন্যে অনুরোধ করছি। এরপরে প্রসাদ দেওয়া অসুবিধা হবে, কারণ রথ কিছুক্ষণের মধ্যে ক্রিকেট সময় বেরোনোর কথা। আপনারা যারা প্রসাদ নিতে বাকি আছেন প্রত্যেকেই বলছি আপনারা ওখানে প্রসাদ নিতে যান, আর যারা প্রসাদ নিয়ে এসছেন ওখান থেকে তারা এখানে বসুন। জয় বল, যারা প্রসাদ দিয়েছেন তারা এখানে বসুন। জয়রাম বাড়ি থেকে এসছেন আমাদের রাধাদা, রাধাদাকেও দেখতে পেলেন সবাই। আজ এসেছি শুকচরের ক্যাম্পের ঘাট, এদিকে পড়ছে, এটা কাঠি বাবার আশ্রম, আর এখানেই ভবা মহাশক্তির আশ্রম শুকচর কলকাতা 115 শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম, আপনারা দর্শন করুন। এবার ভিতরটা আপনাদের নিয়ে যাচ্ছি, এক এক করে দেখাবো, দেখবেন। মন্দিরের ভিতরে ঢুকলাম, এই যে সাদা বিল্ডিংটা দেখছেন এটা বৃদ্ধাশ্রম হচ্ছে। এপাশে রান্নাঘর, মানে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া চলছে এখন। এই বিল্ডিং নতুন বিল্ডিং হচ্ছে বৃদ্ধাশ্রমের জন্য। এবার মন্দিরের ভিতরে ঢুকছি, আপনারা দর্শন করবেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনারা দর্শন করুন। গণেশ ভোলে বাবা, এবার মেন ফটকের মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দর্শন করাবো। মহাপ্রভু মন্দিরের চাতাল, গান বাজনা চলছে। পাখির খাঁচা, চিড়িয়াখানা, পাখির চিড়িয়াখানা, ভবার বাণীগুলো মহারাজ বসে আছেন, দেখাবো।
মহাশক্তির আশ্রম থেকে যাবে হচ্ছে মহেন্দ্রবাবুর আশ্রম। তোমায় ভালোবাসি